সুপ্রিয় দর্শক, আবার সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের এই ভিডিওতে দেখাবো আপনার কম্পিউটারকে কীভাবে সুপারফাস্ট করবেন কোনো ধরনের ফরম্যাট বা উইন্ডোজ ছাড়াই কীভাবে সুপারফাস্ট করতে হয় সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। আমাদের পিসি দীর্ঘদিন ব্যবহারের ফলে অনেকগুলো ক্যাশ ফাইল বা জাং ফাইল জমা হয়ে যায়, এই কারণে পিসিটি কিন্তু আস্তে আস্তে স্লো হতে থাকে। আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার কম্পিউটারকে রকেট গতিতে নেয় কীভাবে ফাস্ট করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। চলুন স্ক্রিনে জাম করা যাক। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ, সবাই ওয়েলকাম ব্যাক। ধরো এই কাজটি করার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, আপনার টাইপ হেয়ার টু সার্চ, আদারওয়াইজ আপনার সেটিং থেকে রান যে অপশনটি আছে সেই অপশনটি আপনাকে নিয়ে আসবেন। তো রান অপশনটি কীভাবে নিয়ে আসতে হয় এই জন্য আমরা টাইপ সার্চ এখানে করবো, এখানে টাইপ করবো রান। জাস্ট রান টাইপ করার পরে আমরা যেটা করবো এখানে অ্যাপসটি ওপেন করবো। ওকে, অ্যাপসটি ওপেন করার পরে এই ধরনের রান চলে আসবে। আদারওয়াইজ যদি রান যদি না পান তাহলে আপনার কিবোর্ডে শর্টকাট দেখতে পারবেন যে উইন্ডোজ একটা অপশন দেওয়া আছে, উইন্ডোজ প্লাস আর টাইপ করলে আপনার এই অপশনটি চালু হয়ে যাবে। এরপর আপনাদের যেটা করতে হবে কম্পিউটার সুপারফাস্ট করার জন্য, অ্যাট ফার্স্ট আপনাকে টাইপ করতে হবে। আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন আমি যে স্টেপ বাই স্টেপ দেখলাম, সেই স্টেপ বাই স্টেপ যদি আপনি টাইপ না করেন তাহলে কিন্তু আপনার কম্পিউটার কিন্তু সুপারফাস্ট হবে না। এর জন্য আপনাকে প্রথমে টাইপ করতে হবে TEMP। ওকে, TEMP অর্থাৎ ক্যাপিটাল লেটার বা স্মল লেটার কোনো ব্যাপার না, আপনারা স্মল লেটারে টাইপ করবেন TEMP। TEMP টাইপ করার পরে আপনারা যেটা করবেন ওকে করবেন। ওকে, ওকে করার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে, অর্থাৎ এখানে দেখতে পারবেন যে আমি রিসেন্টলি কিন্তু এটা ক্লিয়ার করেছি, এই জন্য অল্প দেখাচ্ছে আপনাদের। আপনারা যদি দীর্ঘদিন ব্যবহার করে থাকেন তাহলে এখানে অনেকগুলো জাং ফাইল বা ক্যাশ ফাইল দেখতে পারবেন। এটা আপনারা কন্ট্রোল প্লাস এ চাপবেন বা অল করে দেবেন, অল করে দিয়ে আপনারা যেটা করবেন ডিলেট চাপ দেবেন, এখান থেকে আপনারা দেন এটা ডিলেট করে দেবেন। ওকে, ডিলেট অপশনে চাপার পরে এই ধরনের অপশন আসবে, এরপরে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরে এগুলো দেখতে পারেন যে সমস্ত ফাইলগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে। ওয়েট করুন, এরপরে আবারও দেন আমরা ট্রাই এগেন করে দেব, এটা ডিলেট হবে না, তো আমরা এটা ক্রস দিয়ে কেটে দেবো। কেটে দেওয়ার পরে আপনারা যেটা করবেন, এখানে আপনারা যেটা করবেন ক্রস দিয়ে কেটে দেন। কেটে দেওয়ার পরে আবারও দেন আপনাকে যেটা করতে হবে উইন্ডোজ প্লাস আর অর্থাৎ রান অপশনে চলে যেতে হবে। এরপর আপনাকে যেটা টাইপ করতে হবে পার্সেন্ট, অর্থাৎ আপনাকে আগে তো ওঠাতে হবে পার্সেন্ট TEMP পার্সেন্ট, আমি আবারও বলছি TEMP দিয়ে আপনারা যেটা করবেন ওকে করে দেবেন। ওকে, ওকে করে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পারবেন যে এই ধরনের অপশন চলে এসেছে, এখানে অনেকগুলো জাং ফাইল থাকবে। আমি যেহেতু কিছুদিন পূর্বে অর্থাৎ এক সপ্তাহ পূর্বে আমি এগুলো ক্লিয়ার করছি, এর জন্য আমাকে আমার জাং ফাইলগুলো অল্প দেখাচ্ছে বা ক্যাশ ফাইলগুলো অল্প দেখাচ্ছে, তো আপনারা কন্ট্রোল প্লাস এ চাপবেন তাহলে অল হয়ে যাবে। এরপর আপনারা যেটা করবেন ডিলেট করে দেবেন, এটা আপনারা মাউস দিয়েও কিন্তু এটা অল করতে পারবেন। এরপর যেটা করতে হবে আপনাকে ডিলেট করে দিতে হবে। ওকে, এগুলো সেম নিয়ম আমরা ডিলেট করে দিব। আপনার কম্পিউটার আসলে আমি যেগুলো দেখাবো এই নিয়মগুলো যদি আপনি কন্টিনিউ করেন বা ফলো করেন তাহলে দেখবেন যে আপনার কম্পিউটার কিন্তু আগের সাথে অনেক ফাস্ট হয়ে গেছে, অর্থাৎ রকেট গতিতে কাজ হচ্ছে। এরপর আবার দেন আপনার যেটা করবেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন, সমস্ত ফাইলগুলো কিন্তু আপনাকে ডিলেট করতে হবে, কোনো সমস্যা নাই। এর জন্য আপনার উইন্ডোজের কোনো ক্ষতি হবে না, যেগুলো ডিলেট হতে চাবে না সেগুলো আপনারা ক্রস দিয়ে কেটে দেবেন। ওকে, কেটে দেওয়ার পরে আবারও দেন আমরা যেটা করব উইন্ডোজ প্লাস আর চাপবো। আর চেপে আমরা যেটা করব তিন নম্বর যে অপশনটি থাকবে সেটা হচ্ছে প্রিপিস, আপনাকে টাইপ করতে হবে। এর জন্য PREFETCH প্রিপিস, জাস্ট এটা আপনারা টাইপ করবেন। টাইপ করার পর আপনারা যেটা করবেন ওকে করে দেবেন। ওকে, ওকে করে দেওয়ার পরে আপনার সামনে এই ধরনের অপশন চলে যাবে, এরপর আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো জাং ফাইল বা ক্যাশ ফাইল থাকবে, এইগুলো আপনারা কন্ট্রোল প্লাস আর ক্লিক করবেন, আর ক্লিক করে আপনারা অলমার্ক করে নেবেন। এরপর আপনারা যেটা করবেন এটা আপনারা ডিলেট করে দেবেন। ওকে, কোনো ভয় নেই, আপনারা ডিলেট করে দিন। এখানে দেখতে পাচ্ছেন যে 254টি আইটেম ছিল, অর্থাৎ এক্ষেত্রে আপনাদের কম বেশি থাকতে পারে। আপনারা যদি দীর্ঘদিন এইগুলো না করেন তাহলে আপনাদের অনেক থাকবে, যেগুলো ডিলেট হবে না সেগুলো আপনার ক্রস দিয়ে কেটে দেবেন। ওকে, এরপরও আপনার যে চার নম্বর যে অপশনটি আছে সেটা হচ্ছে আপনাকে আবারও দেন উইন্ডোজ প্লাস আর ক্লিক করতে হবে। এরপর আপনাকে টাইপ করতে হবে রিসেন্ট, RECENT রিসেন্ট টাইপ করে আমরা দেন ওকে করে দেবো। ওকে, RECENT রিসেন্ট টাইপ করার পর RECENT রিসেন্ট টাইপ করে আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে আপনাদের সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। এরপরে যেটা করতে হবে আপনাকে কন্ট্রোল প্লাস অল চাপতে হবে, কন্ট্রোল প্লাস SAP আপনাকে এটা টিকমার করে নিয়ে আপনারা যেটা করবেন আবারও দেন এগুলো ডিলেট করে দিন। এগুলো সমস্যা নেই, এগুলো কোনো আপনার ফোনের ফাইল না, এগুলো ক্যাশ ফাইল। এরপর আপনার দেন এটা ক্রস দিয়ে কেটে দেবো। আবারও যেটা করবো
উইন্ডোজ প্লাস আর ক্লিক করব। আর ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে এখানে টাইপ করতে হবে ক্লিন সি এল ই এ এন ক্লিন এম জি আর ডট ই এক্স ই আমি আবারও বলতেছি সি এল ই এন এম জি আর ডট ই এক্স ই জাস্ট টাইপ করে আপনারা ওকে করে দেবেন। এরপরে এই ধরনের অপশন চলে আসবে, তারপর আপনারা দেন ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে আপনার যে সি ড্রাইভ আছে অর্থাৎ আপনার যেটা উইন্ডোজ দেওয়া আছে সেই ফাইলের যে আননেসেসারি ফাইল আছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। আননেসেসারি যে আপডেট নিয়েছে সফটওয়্যারগুলো সেগুলো ডিলিট হয়ে যাবে। এর জন্য আপনাকে যেটা করতে হবে এখানে ক্লিন আপ সিস্টেম ফাইল জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে আপনার অপেক্ষা করতে হবে কয়েক সেকেন্ড, আবার দেন ওকে করে দেন। এরপরে ক্যালকুলেশন করছে আপনার যে উইন্ডোজ দেওয়া আছে অর্থাৎ যে সি ড্রাইভ আছে সি ড্রাইভে কতগুলো আননেসেসারি ফাইল আছে সেই ফাইলগুলো যখনই রিমুভ করে দেবে আপনার কম্পিউটার কিন্তু আগের সাথে অনেক ফাস্ট হয়ে যাবে। অর্থাৎ শুধু উইন্ডোজ থাকবে, উইন্ডোজ বাদে যে জাং ফাইলগুলো আছে বা ক্যাশ ফাইলগুলো আছে সেগুলো সমস্ত ফাইলগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান করছে, সমুদ্র দেখতে পাচ্ছেন এই ধরনের একটি অপশন চলে আসবে। এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে যে ডিলেট, তো আপনারা ডিলেট ফাইলে ক্লিক করে দেবেন। ডিলেট ফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনারা ক্লিন আপ হতে কয়েক সেকেন্ড সময় নেবে। ক্লিন আপ হতে কিছু সময় নেবে বন্ধুরা, ওয়েট করুন। ওকে বন্ধুরা এটা ক্লিন আপ হয়ে গেছে। আবারও দিন লাস্ট পর্যায়ে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আবারও উইন্ডোজ প্লাস আর ক্লিক করবেন বা রান অপশনে চলে যাবেন। এখানে এসে আপনাকে যেটা করতে হবে টি আর ডব্লিউ টি টাইপ করে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আবারও দেন ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে দেখতে পাবেন যে এই ধরনের অপশন চলে এসেছে। আপনারা তিনবার উইন্ডোজ প্লাস আর টাইপ করে আপনারা টি টাইপ করবেন। তিনবার টাইপ করার পরে আপনাকে যেটা করতে হবে এটা দেখুন আপনার খুবই সুপার ফাস্ট করছে। কম্পিউটারটি আগের চাইতে কিন্তু অনেক ফাস্ট হয়ে গেছে। এখন আপনাকে যেটা করতে হবে আপনার কম্পিউটারকে যেটা করতে হবে রেজিস্টার দিতে হবে। রেজিস্টার দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার কম্পিউটারটি আগের চাইতে অনেক ফাস্ট হয়ে গেছে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যে কীভাবে কম্পিউটারকে সুপারফাস্ট করতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।